গত মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছিল কারো কাছে 2000 টাকার নোট থাকলে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাংকে জমা করে দিতে হবে। এরপর কেটে গিয়েছে 3 মাসেরও বেশি সময়। অবশেষে কেন্দ্রীয় ব্যাংক জানিয়ে দিল ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে 93% নোট। সব মিলিয়ে 3.32 ট্রিলিয়ন টাকার নোট হাতে এসে গেছে বলেই জানানো হয়েছে। উল্লেখ্য, মে মাসে বিজ্ঞপ্তি দিয়ে আরবিআই জানিয়ে দেয় সমস্ত 2000 টাকার নোট জমা করতে হবে ব্যাংকে। একবারে সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনো ব্যাংকে এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে এমন ঘোষণার পর ক্র্যাশ হয়ে যায় রিজার্ভ ব্যাংকের ওয়েবসাইট। নতুন করে নোটবন্দির আতঙ্ক ছড়িয়ে পড়ে আম জনতার মধ্যেও। পরে অবশ্য জানা যায় 30 সেপ্টেম্বরের পরও 2000 টাকার নোটকে বৈধ মুদ্রা বলেই গণ্য করা হবে, অর্থাৎ ব্যাংক থেকে ব্যাংক লেনদেনের ক্ষেত্রে এই নোট বৈধ বলেই ধরা হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।